বিটেরি অঞ্চলত হওয়া হত্যা হিংসা আর কোকরাঝাড় জেলার সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক যুব মোর্চার সাধারণ সম্পাদক সুলেমান আলী মণ্ডলক হত্যার প্রতিবাদত যুব মোর্চায় গুৱাহাটীর দীঘলীপুখুরী পাৰত অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। প্রতিবাদী সকলে ক্ষতিগ্রস্ত সকলক উপযুক্ত ক্ষতিপূরণ আর দোষীক করায়ত্ত করবলেও দাবি জানায়। সমগ্র ঘটনার বাবে প্রমীলা রাণী ব্রহ্মক দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করবলেও দাবি জানায় যুব মোর্চার সভাপতি বদরুদ জামানে কয়। কোকরাঝাড় জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুলেমান আলী মণ্ডলর হত্যার প্রতিবাদত আর বিটিসি অঞ্চলত যে নারকীয় হত্যাযজ্ঞ হয়ে গেল ইয়ার প্রতিবাদত আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক যুব মোর্চার তরফের সমগ্র জেলা সদর কার্যালয় সম্মুখত আর মহকুমা সভাপতির কার্যালয়ের সম্মুখত অবস্থান ধর্মঘট কার্যসূচী লওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডর লগত ডাইরেক্ট সরকার জড়িত আর মাননীয় মুখ্যমন্ত্রী জড়িত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর আমি পদত্যাগ দাবি উত্থাপন করেছো। লগতে বিটিসিত যে প্রশাসক আছে হাগ্রামা মহিলারী, চন্দন ব্রহ্ম, খামফা বর্গিয়ারী আর প্রমীলানী ব্রহ্মর গ্রেপ্তার দাবি উত্থাপন করেছো। বিটিসিত থাকা অবৈধ অস্ত্র শস্ত্র অতি শীঘ্রে জব্দ করার দাবি উত্থাপন করেছো। বিটিসিত যিসকলক নিহত করেছে তেখেতসকলক 10 লক্ষ টাকা, আহতসকলক 5 লক্ষ টাকা আর মৈনাগুড়ি রেঞ্জ অফিসত থাকা বিষয়াসকলক অতি শীঘ্রে গ্রেপ্তারের দাবি আমি উত্থাপন করেছো। যদি সরকারে আমার দাবিসমূহ মানি নলয় তাহলে অতি শীঘ্রে সমগ্র তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলব, যার কারণে সরকার দায়ী থাকবে। আমি সরকারের ওসর অনুরোধ করেছো, ভারত সরকারের অনুরোধ করেছো, যিসকল বিটিসিত দুষ্কৃতিকারী আছে, যিসকল উগ্রপন্থী আছে তেখেতসকলক করায়ত্ত করে শাস্তির ব্যবস্থা করক, নহলে গুলিয়ায় হত্যা করে হলেও বিটিসি অঞ্চলত শান্তি স্থাপন করক। যেতালেকে বিটিসি অঞ্চল শান্তি নাহিব তেতালেকে অনির্দিষ্টকাললৈকে সেনা মোতায়ন করে বিটিসি অঞ্চল রাখক, এই দাবি আমি আজি উত্থাপন করেছো। উল্লেখযোগ্য যে সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক যুব মোর্চায় প্রধানমন্ত্রীলৈ 10টি দাবি সম্বলিত এখনই দাবিপত্র প্রেরণ করে। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সহিত অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।